আজকে রেসিপি খাসির চর্বি বা খাসির চর্বুদার তরকারি, যেগুলো এরকম লম্বা নাড়ির মতো হয় এগুলোকে চর্বুদা বলে, আর যেগুলো পাতলা আস্তরণ দেওয়া হয় সেগুলোকে চর্বি বলে। এগুলো একটা নাড়ির ওপরে চর্বিগুলো থাকে, এটা খেতে খুব সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। এটা ছোট ছোট করে আমি এটাকে টুকরো করে নেব। দেখুন, খুব ভালো করে ছোট ছোট করে এটা আমি টুকরো করে নিলাম। এবার আমি খাসির চর্বিটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ডুমো করে আলু, পেঁয়াজ আর টমেটো, আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, সামান্য সর্ষের তেল দিয়েছি, এর উপরে তেজপাতাটা দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এই চর্বি থেকে তেল বার হয়, আর চর্বুদা থেকে খুব একটা তেল হয় না, কিন্তু এই তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নেব, এরকম তরকারি খেতে খুব ভাল লাগে গরম ভাতের সাথে। খাসির প্রত্যেকটি অংশে কিন্তু একটা অদ্ভুত স্বাদ। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা খুব ভালো করে একটু করে ভাজা করে নেব, তার সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো আলু সব একসাথে সুন্দর করে ভাজা করে নেব। আলুটা আগে হালকা ভেজে নিয়েছি, তার উপরে পেঁয়াজ, এরপর নুনটা দিয়ে দিলাম, জলটা ছেড়ে যাবে। পেঁয়াজ আর আলু থেকে আর টমেটোর মধ্যে জলটা ছেড়ে যাবে, আর সুন্দরভাবে এই জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, নুন আমি আগে দিয়ে দিয়েছিলাম, এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালো করে দেখুন রসালো রসালো ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, মশলাগুলো সব দিয়ে দেব আর চর্বিটাও দিয়ে দেব। চর্বিটাও এর সাথে কি হবে, সেদ্ধ হয়ে যাবে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ মতো। এটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কি করব, আমি জিরে ধনে গুঁড়োটাও দিয়ে দেব, আর এর মধ্যে আমি চর্বিটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার চর্বিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেবার পরে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষতে কষতে কিন্তু চর্বিটা গলে যায়, যেহেতু আলুটা আগে হালকা সেদ্ধ আছে, আর যেই চর্বুদা এটা গলতে একটু বেশি সময় লাগে, খুব টেস্টি লাগে। জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে কষতে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যেন এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি আরও যা যা মশলা আমি দিয়ে নেব। এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে, যেন মশলার গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, এবার আবার একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, যেন এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আর একটু কষিয়ে নেব, আমি রস থাকবে না, একদম কষা কষা তেলের ওপরে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। গরম গরম কিন্তু এটা খেতে হবে, আর গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব সুস্বাদু লাগে। এক চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, এবার এর মধ্যে পরিমাণ মতো আমি দু চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে কি হবে, টকটক লাগবে, আর কোনো বদহজমের ভয় থাকবে না, এবং খেতেও খুব ভাল লাগবে। আর এইভাবে খেলে কিন্তু মুখে রুচিও লাগে, এইভাবে যদি একটু হালকা টক দিয়ে দেন, ভিনিগার একটু দিয়ে দেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই দেখুন আলুটা আমার একদম গলে গেছে, তারপরে কিন্তু আমি ভিনিগারটা ঠিক নামাবার আগে দিয়েছি, কারণ অনেক সময় টক পড়লে আলু সেদ্ধ হতে চায় না, তাই আগে থেকে আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কিন্তু ভিনিগারটা দিয়েছি। এটা খাসির চর্বি আছে সামান্য, কিন্তু খাসির চর্বুদা আছে, সেই চর্বুদার খেতে খুব সুন্দর। কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিলাম, একবারে মানে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে একদম কষা কষা হয়ে যাবে, মাখা মাখা একেবারে তেলের ওপর এসে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে এটা খেতে খুব সুস্বাদু হয়। দেখুন একদম কষা কষা হয়ে এসছে, দেখুন একদম তেলের তেলটা ছেড়ে দিয়েছে ঠান্ডা হওয়ার পর, খুব সুন্দর লাগে এরকম গরম ভাতে খেতে। রেডি হয়ে গেছে আমার চর্বুদার তরকারি।